Hello friends, Healthy Cooking Recipes channel এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি তৈরি করছি মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট। এর জন্য আমি নিয়েছি পুঁই শাক, পুঁইয়ের পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখেছি, এগুলো টুকরো করে নেব আর এখানে ডাঁটাগুলোকে এভাবে ছুলে নিয়েছি। আর নিয়েছি মিষ্টি কুমড়োটা এরকম করে টুকরো করে নিয়েছি। আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সর্ষের তেলে রান্নাটা করব। রসুন কুচি নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। চলুন এবার রান্নাটা শুরু করি। মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট বানানোর জন্য আমি প্রথমেই 1.5 টেবিল স্পুনের মতন সর্ষের তেল গরম করে নিলাম, তাতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেপে। পেঁয়াজটা 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 টেবিল স্পুন, আদা বাটা 1 টিস্পুন আর নুন সামান্য। দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পুঁইয়ের ডাঁটাগুলো আর মিষ্টি কুমড়ো। পুরোটা এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে রাখবো, সেদ্ধ হতে দেবো। ফিরে এলাম 5 মিনিট পরে, কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা এবার দেখি। প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এর মধ্যে এখন কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলোকে আমি একটু বড় বড় করে কেটে রেখেছি কারণ এগুলো না হয় একদম গলে যাবে, তো এগুলো এখন দিয়ে দিচ্ছি। মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, পুঁই শাকগুলো কিছুটা সেদ্ধ হয়েছে, কুমড়োগুলো গলে গিয়েছে, তো যেগুলো গলেনি সেগুলো আমি এভাবে গলিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো গলেই কিন্তু পুঁই শাকের মতো একটা মিষ্টি মিষ্টি টেস্ট দেবে আর ঘন্টটা বেশ থকথকে ঘন ঘন হবে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু চিংড়ি মাছও দিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে। আমি এটা রান্না হতে আরও 4-5 মিনিটের মতো সময় লাগবে, এখন আমি আর কভার করব না, মিডিয়াম ফ্লেম করে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করব মাঝে মাঝে আর নামিয়ে নেব কিছুক্ষণ বাদে। রেডি হয়ে গিয়েছে কুমড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট। এখন আমি ফ্লেমটা অফ করে এটা নামিয়ে সার্ভ করব। পুঁই শাকের ঘন্ট তৈরি হয়ে গিয়েছে, এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেতে ভীষণ ভালো লাগবে। শরীরকে ভালো রাখার মতো এটা একটা হেলদি রেসিপি, তাই এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হেলদি কুকিং রেসিপিস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।